একাধিক দাবিতে মঙ্গলবার মিছিল করে বাংলার বঞ্চিত যুব সমাজ ও অন্যান্য সংগঠন। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়, মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। আন্দোলনকারীরা ধর্মতলায় পথ অবরোধ করেন। আন্দোলনকারীদের দাবি, সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে। আরজি করে ঘটনায় নিঃশংসতার প্রতিবাদ এবং কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিও করেন আন্দোলনকারীরা। এর পাশাপাশি আন্দোলনকারীরা জানান, কলকাতা পুলিশের অপদার্থতায় প্রমাণ লোপাট করা হয়েছে, অবিলম্বে বিনীত গোয়েলের পদত্যাগ চান আন্দোলনকারীরা। এর পাশাপাশি হকের চাকরি ফেরত পাওয়ার দাবিতে এদিন পথে নেমেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরাও। হাজার হাজার বঞ্চিত যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের আজকে দুটো দাবি, বঞ্চিতদের নিয়োগ, যুব সমাজের বঞ্চিত যুব সমাজের পরীক্ষা, যেটা চাকরির পরীক্ষা, চাকরিটা আমাদের যুব সমাজের অধিকার। আমরা চাই, আমরা প্রত্যেকে চাকরিটা চাই, চাকরিটা আমাদের অধিকার, আমাদের চাকরি, আমাদের অধিকারের চাকরি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর যে আরজি করের বোনটা নির্যাতিত হয়েছে, নৃশংসভাবে হত্যা হয়েছে, তার অপরাধীরা প্রত্যেকে জেলে যাক, প্রত্যেকে শাস্তি পাক। এই দীর্ঘ 10 বছরের বঞ্চনার আমরা মুক্তি চাই। শারীর শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, গভর্নমেন্ট এটা জানার সত্ত্বেও আজকে শারীর শিক্ষাকে এতটা দলানিতে রেখেছে, এতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। তাই আজ আমরা পথে নেমেছি।